একজন বিশ্বমানের হেকিম সাহেব ছিলেন। উনি আবার রোগী দেখতেন এমন ভাবে ঘরের মধ্যে উনি থাকতেন, আর একটা রশি থাকতো ঘরের বাইরে, যে কোনো রোগী সিরিয়াল ধরে রশি হাত দিয়ে ধরে বসলে উনি চক্ষু বন্ধ করে বলতেন, তোমার এই রোগ হয়েছে, এই রোগের এই ওষুধ খাইলে তুমি ভালো হইয়া যাবা। আরে বলবেন হুজুর এটা কি বানায় বানায় কইলেননি? এরকম মানুষ এখনো আছে। আমার যিনি ওস্তাদ আছে, আমার মুরব্বী হারদুই হজরতের খলিফা হযরতুল আলাম হাফিজুল কোরআন মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব দামত বরকাতুল আলিয়া, তিনি এখন মাজুর হয়ে গেছেন, কথা জড়তা চলে আসছেন। যে কোনো লোক হুজুরের কাছে গিয়ে যদি খালি নাম বলতো, নাম হুজুর এগারোটা তাসবি পাঠ করে বলতেন যে আপনার এই রোগ আছে, এই রোগের চিকিৎসা অমুক জায়গায় গেলে পাবে। পৃথিবীতে এখনো মানুষ আছে, কথা কোনো আছে না? আমার বাবারা, আমার বাবারা এবার খেয়াল করে শোনেন, হাকিম আজমল সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক আসছে চরম পেটের ব্যথা, এই লোকটা এসে চিৎকার করে মাটিতে গড়াগড়ি দেয়। হাকিম আজমল সাহেব বললেন, রশিতে একটু হাত দিয়ে ধরো। বলে, হুজুর হাত দেওয়ার মতো শক্তি আমার নাই, আমার চিকিৎসাটা আপনি তাড়াতাড়ি করেন। এবার যখন রশি ধরেছে, রশি ধরার পর হাকিম আজমল সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, কি চিকিৎসা আমি তোমার দেব? তোমার চিকিৎসা, তোমার রোগের ঔষধ তো এখনো তৈরি হয় নাই, এ ঔষধ তো এমন কঠিন ঔষধ, আমি তো পারবো না। বলে, হুজুর ঔষধটা কি বলেন না? বলেন না। বলে, একটা মানুষের মৃত মানুষের খুলি, মরা খুলি যার বয়স হওয়া লাগবে 100 বছর, 100 বছরের মরা খুলির মধ্যে বৃষ্টির পানি আর গক্ষু সাপের বিষ মিশ্রণ করে তোমাকে খাওয়াইলে তবে তোমার পেটের ব্যথা সারবে, তাছাড়া সারবে না। কোথায় পাবে 100 বছরের মৃত মানুষের খুলি, কোথায় আল্লাহর আকাশের বৃষ্টি আর সাপের বিষ মিশ্রণ কই পাবো? তুমি আল্লাহর কাছে দোয়া করো, ভালো করাইতে পারেন আল্লাহ, একটু চিৎকার করে বলেন না কেন সুস্থতার মালিককে? এবার লোকটা পেটে ধরে নিয়ে চিৎকার করতে করতে আল্লাহ বিল্লাহ করতে করতে জঙ্গলের মধ্যে প্রবেশ করছে, জঙ্গলের মধ্যে যাচ্ছেন আর বলছেন, গলায় ফাঁস দিব, আমি নদীতে ঝাঁপ দিব, পাহাড় থেকে লাফ দিব, আমার বাঁচার আর কোনো রাস্তা নাই। এক পর্যায়ে এত তৃষ্ণা লাগছে, দেখে একটা কি যেন ভান্ডের মতো দেখা যায়, অত্যন্ত মাটি মিশ্রণি, ওর মধ্যে সামান্য একটু পানি ঢক ঢক করে পান করছে, মাটিতে পড়ে গেছে। কিন্তু কি আজিব ব্যাপার, কিছুক্ষণ পর বুঝতে পারলো ওর পেটের ব্যথা একদম ভালো হয়ে গেছে। পেটটা ভরে নিয়ে হাকিম আজমল সাহেব রহমাতুল্লাহ এর কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো মৃত্যুর প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম কিন্তু আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। হুজুর বললেন, চলার পথে কিছু কি পান করেছিলে? বলে, হুজুর মাটি মিশ্রণী একটা পাত্রের মতো আর ওর মধ্যে সামান্য একটু তরল পানি, ওইটুকু আমি খেয়ে ফেললাম। হুজুর বলেন, ওইটা ছিল মরা মানুষের মাথার খুলি, সম্ভবত 100 বছরের পুরাতন খুলি হবে, ওর মধ্যে সাপের বিষ মিশ্রণী, একটু বৃষ্টির পানি মিশ্রণী, পানি তরল পানি ছিল, ওইটাই তোমার ঔষধ হিসাবে কাজ করেছে। এবার চিৎকার করে বলুন তো, পৃথিবীর সমস্ত বিষাক্ত প্রাণীগুলির জন্য আমাদের ঘৃণা থাকলেও এই প্রাণী দ্বারা আমাদের উপকার আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো বলছেন, তোমরা আমার পরিচয় চাও।